সালাম আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক ও যুবক ভাইরা, আজকের ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নদোষ নিয়ে, যা অনেক যুবকের মধ্যে ভুল ধারণা থাকে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আজকের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব স্বপ্নদোষ কাকে বলে, স্বপ্নদোষ কেন হয়, স্বপ্নদোষ হলে কোনো তাবিজ বা অষ্টধাতু ব্যবহার করা যাবে কিনা, মাসে কতবার স্বপ্নদোষ হলে সেটা শরীরের জন্য ক্ষতি, স্বপ্নদোষ হলে কি গোসল ফরজ হয় কি না, এবং স্বপ্নদোষ হতে বাঁচার উপায়গুলো। আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে যাচ্ছি, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যাতে অন্য বন্ধুরা জানতে পারে। স্থলনের দিক থেকে মানুষের দেহে বীর্য হলো পেশাবের মতো, যা প্রয়োজন মতো তৈরি হয় এবং সময় মতো বের হয়ে যায়। বীর্য মানব দেহের একটি অমূল্য বস্তু, কিন্তু তা দেহের ভিতরে থেকে গেলে ক্ষতিকর। তাই কুদরতের নিয়ম হলো অবিবাহিত যুবকের বীর্য স্বাভাবিক ও প্রকৃতভাবে দেহ থেকে যথাসময়ে নির্গত হয়ে যায়। বিশেষ করে স্বপ্নের মাধ্যমে যৌন উত্তেজনামূলক কিছু দেখলে বা করলে বীর্যপাত হয়, আর তাকেই বলে স্বপ্নদোষ। যদিও তা দোষনীয় নয় যদি তা বেশি আকারে না হয়। দোষের হয় তখনই যখন মাসে 4-5 বারের অধিক হতে থাকে, আর তখনই প্রয়োজন হয় চিকিৎসা ও আনুষঙ্গিক প্রতিব্যবস্থা। তবে স্বাভাবিকভাবে স্বপ্নদোষ হওয়াতে যুবকের ঘাবড়ানোর কিছু নেই, এতে কোনো ক্ষতি আছে এমন ধারণা চিন্তিত হওয়ার কোনো কারণই নেই। বীর্য বেশি হলে তা তরল হয়ে স্থলন হবে, এটাই প্রকৃতির নিয়ম। অতএব স্বপ্নদোষে বীর্য ক্ষয় হয়ে সে ধ্বংস হয়ে যাচ্ছে এমন দুশ্চিন্তা থেকে নিজেকে দুর্বল করা ঠিক নয়। বসে অতিরিক্ত মাত্রা হলে চিন্তার কারণ বটে। এখন আমরা জানবো স্বপ্নদোষ বেশি হলে কি কি উপদেশ গ্রহণ করতে পারেন বা কি কি কাজ করলে স্বপ্নদোষ থেকে মুক্তি পাওয়া যাবে। ইনশাআল্লাহ এই উপদেশগুলো আপনি ঠিকমতো জানলে, শুনলে এবং অ্যাপ্লাই করলে আপনার স্বপ্নদোষ থেকে কিছুটা হলেও রেহাই পাবে। নম্বর, যৌন উত্তেজনামূলক কিছু দেখা, শোনা ও পড়া থেকে বিরত থাকা। দুই, মন থেকে সকল যৌন ও বিবাহ চিন্তা দূর করে দাও, আর তার জন্য ব্যবস্থাময়ী কাজ খুঁজে নাও। দিন ও আখেরাতমূলক বক্তব্য শুনে, আলোচনা করে অথবা পড়ে অবসর সময়কে কাজে লাগাও। তিন, নির্জন বা একাকী বাস ও কুসঙ্গ ত্যাগ করুন, পরেশগার বন্ধুর সাথে সময় কাটাও। চার, গুরুপাক উত্তেজক খাদ্য গ্রহণ করো না, বিশেষ করে রাত্রে এমন খাদ্য অবশ্যই খাবে না। পাঁচ, নিয়মিত ঠান্ডা পানিতে গোসল করো। মনে রাখবে যে সিনেমা, ভিডিও, টিভি বা নোংরা পত্রপত্রিকা নারীদের অর্ধনগ্ন ছবি দেখে, অথবা মেলা, খেলা ও হাটে বাজারে বেপর্দা মহিলা দেখে তা মন থেকে দূর করতে না পারলে তুমি রাত্রে স্বপ্নদেশ থেকে বাঁচতে পারবে না। কারণ বুঝতেই তো পারছো, প্রতি বয়সে তরঙ্গিত এমন যৌবন জ্বালাকে দমন করতে প্রয়োজন হলো পরেশগারির। আল্লাহ ভীতি, শীতল পানি দিয়ে সে আগুন যদি না নেভাতে পারো তাহলে স্বাস্থ্যহানি অবধার্য। হ্যাঁ, আর স্বপ্নদোষ জ্বালাতন থেকে বাঁচতে গিয়ে কোনো প্রকার শিরকে পতিত হইও না, যেমন কোনো প্রকার তাবিজ বা অষ্টধাতু, মাদুলি ইত্যাদি হাতে বা কোমরে বেঁধে স্বপ্নদোষ বন্ধ করার ব্যাপারে অপচেষ্টা করো না, এতে লাভ তো হবে না উল্টো ডাবল ক্ষতি, পয়সাও যাবে এবং শিরকও হবে। তবে শয়তানের বিভিন্ন শরীয় আদব পালন করে স্বপ্নদোষ বন্ধ করতে পারো। অতএব সবার সময় আগে অজু করে নেবে, অতপর ডান কাতে শুবে, উবর হয়ে শুবে না, ঘুমাবার পূর্বে আয়াতুল কুরসি পাঠ করবে, সূরা এখলাস, পালাক ও নাস পড়ে দুই হাতে পুক দিয়ে সমস্ত শরীরে বুলিয়ে নিবে এবং এরূপ 3 বার করবে। যতক্ষণ না ঘুম এসেছে ততক্ষণ দোয়া, কোরআন অথবা মুখস্থ পাঠ করতে থাকবে। হাত বুলেও এই সময় কোনো যৌন বা বিবাহ চিন্তা মনেও আনবে না। তারা স্বপ্ন দেখে জেগে উঠলে বাম দিকে 3 বার থুতু মারো, শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর নিকট পানা চাও।
পার্শ্ব পরিবর্তন করেছো। তোমার জানা আছে যে বীর্যপাত হলে গোসল পরজ, অবশ্যই খারাপ স্বপ্ন দেখলে এবং জেগে উঠলে কাপড় ভেজা না দেখলে গোসল পরজ নয়, তবে কাপড় ভিজে দেখলে এবং স্বপ্ন মনে না থাকলেও গোসল পরজ। রাত্রে হলে ফজরের আগে গোসল সেরে জামাতে ফজরের নামাজ আদায় করবে, আর জেনে রাখো যে আল্লাহ পরজ আদায়ে লজ্জা করা হারাম। উত্তেজনার পর পুরুষাঙ্গে পাতলা আঠালো পানি দেখা দিলে তা ধুয়ে কেবল অজু যথেষ্ট, তাতে গোসল পরজ হয় না। আর সব সময়ের জন্য দাঁত জড়ার রোগ থাকলে প্রত্যেক নামাজের জন্য কাপড় বদলি অজু জরুরি। যুবক বন্ধু, যৌবনে যৌন জ্বালায় অন্ধকারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরো, অতঃপর যত সময় একটি মনের মতো সঙ্গিনী খুঁজে বিবাহ করে নাও। যত তাড়াতাড়ি বিবাহ করবে তত তাড়াতাড়ি মন ও জীবন আলোকিত হবে। তারপর নিয়মিত যৌনমিলন করো, সুস্বাস্থ্যের অধিকারী হবে, মনের সকল দুশ্চিন্তা দূরীভূত হবে, এমন নৈতিকতাপূর্ণ জীবনে তুমি অবশ্যই বেঁচতে ছায়া পাবে। তো বন্ধুগণ, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন, যাতে অন্য বন্ধুরা এ বিষয়ে জানতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।